গুড মর্নিং এস ফ্যামিলি, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো দারুণ ওয়েদার, বেশ সুন্দর সকাল থেকে রোদ, তবে ঠান্ডা ঠান্ডা রয়েছে, এটাই ভালো। গরম পড়ে গেলে তো আবার গরম, যদি রোদ কন্টিনিউ ওঠে তাহলে তো আবার সেই গরম হবে। যাক, এখনও অবধি খুব সুন্দর ওয়েদার চলছে। মানে কালকে এত সুন্দর ওয়েদারটা ছিল, বিকেলে ছাদেও হাঁটতে পারলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, মানে দারুণ। রাস্তায় যখন আমরা গেলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, মানে লোকজন গায়ে মানে একটুখানি মোটা জামা কাপড় পরে আছে, কেউ পাতলা শাল গায়ে দিয়ে আছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর আমাদের এই অর্জুনপুর এলাকাটা একটুখানি গাছগাছলা বেশি, তাই জন্য না বেশ ঠান্ডাটাও একটু বেশি পড়ে। তো যাই হোক, কদিন ধরে দেখছিলাম কারি পাতা গাছটা শুকিয়ে যাচ্ছে, মানে ওপরে নতুন পাতা ভরে গেছিলো, তা দেখলাম শুকিয়ে যাচ্ছে এবং বুঝতে পারছিলাম না কেন। আর হয়তো জল দেয়া বেশি হয়ে গেছিলো, তা তিন চার দিন ধরে জল দিইনি। এবার ওপরে সব নতুন যে ডাল বেরিয়েছিল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, কী ব্যাপার? আমি দেখছি নিচে পড়ে আছে টবের মধ্যে, তারপরে দেখছি যে ডালগুলো এরকম শুকিয়ে গেছে, সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছিল ওপরে, সব দেখছি ঠিকই আছে। কদিন ধরে জল দিইনি, আজকে অল্প একটু জল দিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে, পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। তো আজকে অল্প একটু জল দিয়েছি, অনেক দিন পর, পাঁচ ছ দিন পর একটু জল দিলাম, দেখা যাক কী হয়। ডাল বসাচ্ছি, দুরকম করে করছি, এটা হচ্ছে নিরামিষ হচ্ছে, আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি, কেন কি আজকে শুক্রবার যেহেতু সেই জন্য তাতে পেঁয়াজ রসুন দিতে পারবো না। ডাল সকালে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে রসুন পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়ে দেবো। অভি গেছে বাজারে, আজ একটু না মানে মিষ্টি আলু আনতে বলেছি। এই এই সময় এই বছরে মিষ্টি আলু খাওয়াই হয়নি, সেদ্ধ করে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, পাতলা গুড় দিয়ে। তো আমরা প্রত্যেকবারই খাই, কিন্তু এবারে খাওয়া হয়নি, তাই বললাম মিষ্টি আলু নিয়ে এসো। মিষ্টি আলু একদিন ব্রেকফাস্টে হয়ে যাবে, বিকাল, আগে তো বিকেলে খেতাম, বিকালে যেতে একটা ভারী টিফিন খেতাম, ওই জন্য এখন তো আর টিফিন সেইভাবে ভারী খাই না, ফুচকাচ ফুচকাচ, সেই কারণে সকালে একদিন এটা টিফিন হয়ে যাবে, এটা তো ভারী, তো সেই কারণে আনতে বললাম। তা নাহলে আরও আজকে বাজার যাওয়ার সেরকম দরকার ছিল না। আর ফুচকাচ গাছে যখন শাক শাক এইগুলো যদি আনে তো নিয়ে আসবে। তো চলো রান্নাটা কিছুটা এগিয়ে নিই, আর টিফিনও তার সাথে করবো, কী করবো দেখি, তারপরে আবার আসছি। এই যে মিষ্টি আলু আনিয়েছি, আর নিম পাতাও এনেছে বেশ অনেক, কী সুন্দর নিম পাতাগুলো, খুব সুন্দর তো নিম পাতাগুলো। বাবা এইটুকুনি নারকেল 30 টাকা, বোঝো ঠেলা, হ্যাঁ। পনির আনিয়েছি, যে পটল দিয়ে পনির দিয়ে তরকারি করব। পালং শাকটা দেখি আজকে করবো কি না জানি না, আনালাম। ব্রেকফাস্টে আজকে আর ওটস খাবো না, ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট করব, মানে তেল কম, কম তেলে, যেরকম সেই ডুবিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে এক গাদা তেল দিয়ে করতাম আগে, সেরকম খাবো না, মানে অমলেটের মতো করে ব্রেড দিয়ে টোস্ট খেয়ে নেবো। আর মায়ের পরোটা আছে, ওটা গরম করে দেবো, রাত্রে খাইনি, সেইটা গরম করে দেবো, তো হয়ে যাবে। চলো তো চলো ব্রেকফাস্টটা করি, এদিকে আবার অন্য বাড়িতে আজকে ইয়ে শুরু হয়েছে বোরিং করা, মানে এখানে একজনার থেকে তিন চারজনা সবাই করছে দেখছি, যাই হোক ওই আওয়াজ ঘ্যার 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 ঘ্যার। এই যে আমার ব্রেকফাস্ট, আমারও খুব হেলদি ব্রেকফাস্ট বলছে, মাকে গিয়ে দিলে পরোটা পরোটা ছিল, ও গরম করলে আছে, ঠিক আছে চলো তাহলে, চলো গরম গরম খাই। আজকে যে নিম পাতাগুলো এনেছে দেখে মনে হচ্ছে আজকেই করি, নিম পাতা, নিম বেগুন বা নিম আলু সেদ্ধ করে নিম পাতা ভেজে, কিন্তু আজকে খাওয়া যাবে না, আজকে শুক্রবার, সৌমির আজকে জন্মবার, তো শুক্রবারটা খাই না, কেন কি জন্মবারে তো বলে পোড়া খেতে নেই, এটা তো শুনতাম,
তো আমি কারো কাছে শুনেছিলাম, মনে করছে না কে বলেছিল, যদি এরকম কোনো দিন ভুল করে করে ফেলি তাহলে চিনি দিয়ে দিতে, দিদি বোধ হয় বলেছিল যে একটুখানি চিনি দিয়ে দিতে তাহলে ওই দোষটা নাকি কেটে যায়। তো যাই হোক, এখন যখন মনে আছে তখন আজকে আর করবো না। হ্যাঁ, খুব সুন্দর নিম পাতাগুলো। চলো আজকে রান্না করছি, আজকে তো ভালোই রোদ, বেশ ঝলঝল করছে, চাদরটা কেচে দিলে আজকে ভালো হতো। দেখি চাদরটা বসিয়ে দিই মেশিনে। চলো, মেশিন রয়েছে বলছে হাতে কাচবে প্যান্ট, মেশিন রয়েছে তুমি হাতে কাচবে বলছো, চাদর তো আছে জান, বললামই তো চাদর বৃষ্টি কমলেই চাদর কাচবে, লাগবে না আগে দিয়েছি। রান্না করতে করতে বসে বসে ভাবলাম যে পালং শাকটা আর কিছু করা যায় কি না, এক গাঁটটি কেটে রাখলাম যেটা কালকে ভাবলাম ভাজা করব, আর এক গাঁটটি রেখে দিলাম ওটা একটু পালক পনির করব। পনির এনেছে অর্ধেক দিয়ে পটলে দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম, কেন অতটা পনির লাগবে না সেই কারণে অর্ধেকটা রেখে দিলাম, একটু পালক পনির করে নেবো। পালং শাক এরপর পাওয়া যাবে কি যাবে না জানি না, লাস্ট একবার পালক পনির খেয়ে নিই। যাই হোক, পালক পনির হোক চিকেন হোক অনেক কিছু করা যায় পালকটা থাকলে, তো সেইটাই সেই জন্য এক গাঁটটি রেখে দিলাম, আর এক গাঁটটি কুচিয়ে নিলাম কালকে ভাজা করবো বলে। কিন্তু ভাবছি বসে বসে যে আর কিছু করা যায়, আর কি করা যায়, মানে করা তো অনেক কিছুই যায়, পালকের পরোটা করা যায়, পালক অনেক কিছু আছে, মানে ভাবছি আজকে কি করা যায়। পালং শাক ভাজা তো আজকে আর করবো না, কারণ অনেক আইটেম হয়ে গেছে, সেই কারণে দুপুরে বেশি আইটেম হলে আর খাওয়া যাবে না। তো তাই বসে বসে ভাবলাম যে আজকে একটু পকোড়া বানাই, পালকের পকোড়া, এই চালের গুঁড়ো বেসন সব দিয়ে মুচমুচে একটা পকোড়া বানাই। খুবই অল্প নিয়েছি, বেশি নিইনি, এই ওটা ভিজিয়ে 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 রেখেছিলাম, এগুলো এখন জল থেকে তুলছি যাতে বালি টালি থাকলে বেরিয়ে যায়, তারপরে একবার ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আজকে দুপুরে গরম গরম পকোড়া করবো। তো চলো এটা ভালো করে ধুয়ে নিয়ে, এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে, শেষই প্রায়, হ্যাঁ নামিয়ে নিই রান্নাটাও, ব্যাস। এই পালং শাকটা করবো বলে রেডি করে রাখলাম, মাখাটাকা এসে করবো, এর মধ্যে পালং শাক একটু ধনে পাতা কুচি দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার একটু চিনি সব দিয়ে রেডি রাখলাম, এসে মেখে, ব্যাস তেলও রেডি রাখলাম, এসে গরম গরম ভাজা, কাঁচাই খেয়ে নিতে পারে, এত সুন্দর লাগছে দেখতে, তোমাকে কাঁচা দিয়ে দেবো, চলো স্নান করতে যাই। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। একটা শিষ্য, তার পড়ালেখা শেষ হয়ে গেছে গুরুকুলে, তা ওর যে গুরু আছে সে ওকে একটা গিফট দিয়েছে, একটা মিরর, ছোট্ট একটা আয়না, মানে মুখ দেখার, আর বলেছে যে এটা নিয়ে যাও এই গিফটটা, আর যার দিকে দেখাবে, হ্যাঁ যার দিকে দেখাবে তা তার ব্যাপারে জানতে পারবে সব কিছু, ঠিক আছে। প্রথমেই ও নিজের গুরুজির দিকে দেখিয়েছে মিররটা, গুরুজির দিকে মিরর দেখাবার সঙ্গে সঙ্গে ও তো বুঝতে পেরে গেছে যে গুরুজির মনে তো অনেক গড়বড় আছে, হ্যাঁ একটু পাপও আছে, তবে হচ্ছে ঠিক আছে বলে বেরিয়ে গেছে, নমস্কার টমস্কার করে গুরুজিকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে নিজের বন্ধুর দিকে দেখিয়েছে, বন্ধুর দিকে দেখাতেই দেখেছে আরে এরও মনে এত পাপ রয়েছে, এত ঘৃণা রয়েছে, ভেবেছে এ বন্ধু তো বেকার একদম। কিছু রিলেটিভের কাছে গেছে, কোনো রিলেটিভের কাছে গেছে, তাকে দেখিয়েছে, তাকেই যেই দেখিয়েছে তা ওরও সব আগুন দেখা গেছে যে এই বাবা এর মধ্যে অনেক ভুলভাল জিনিস আছে, মানে নেগেটিভ যত গুণ মানে অগুণগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তারপরে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে নিজের মাকে দেখিয়েছে, দেখেছে মায়েরও সেই রয়েছে কিছু না কিছু অগুণ রয়েছে, বাবাকে দেখিয়েছে বাবারও সেই রয়েছে, তা ভেবেছি কী রে ভাই এই দুনিয়াটাই এরকম সব, মানে দুনিয়াটাই গড়বড়, সবাইয়ের মধ্যে এত গড়বড় রয়েছে, হ্যাঁ। তা দৌড়ে নিজের গুরুজির কাছে গেছে, গুরুজির কাছে গিয়ে বলেছে গুরুজি এ কী গিফট দিয়ে দিয়েছো তুমি, আপনি কী গিফট দিয়েছেন আমাকে যে সবাইয়ের মধ্যে এত গড়বড়, দুনিয়া তো একদম এত বাজে, আপনি এই মিররটা দিয়েছেন এটা দিয়ে দেখুন, দেখলাম যে সবাইয়ের মধ্যে কত রকমের ঝামেলা রয়েছে, আগুন রয়েছে,
রাগ রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ সব রয়েছে, ইভেন আপনার মধ্যেও রয়েছে। গুরুজি তখন বলছে মিররটা নিয়ে ওর দিকে দেখিয়েছে, সেটার দিকেই, ওর শিষ্যর দিকে। তার শিষ্যর দিকে দেখাতেই ওর মধ্যেও এইসব জিনিস বেরিয়েছে, এইরকম টাইপেরই ট্রেডস বেরিয়েছে। তখন গুরুজি বলল, শোনো, এইটা আমি অন্যকে দেখাবার জন্য দিইনি তোমাকে, এইটা আমি দিয়েছি যে নিজেকে দেখো, নিজের অবগুণগুলো দেখো আর নিজের অবগুণগুলোকে ঠিক করো, কারেক্ট করো। এইটা সেলফ অ্যানালাইসিসের জন্য দিয়েছি। এখন দুনিয়াতে সবাই এইটা করছে, নিজেরটা না দেখে অন্যটা দেখছে। তোমরা তুমিও সেইটাই করলে, অন্যটা দেখেছ, অন্যটা দেখে তো তুমি ভুলভাল দেখবেই, অন্যটা তো তুমি ঠিক করতে পারবে না, আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তুমি নিজেকে দেখো, নিজের মধ্যে যা নেগেটিভ ব্যাপারগুলো আছে সেগুলোকে ঠিক করার জন্যেই এই মিররটা তোমাকে দিয়েছি। তাহলে দুনিয়াতে তো আছেই নেগেটিভিটি, প্রথমে তো নিজেকে দেখতে হবে, নিজের সেলফ অ্যানালাইসিস করতে হবে, নিজের আত্মাকে দেখতে হবে, নিজের গুণগুলো অগুণগুলো দেখতে হবে না, সেইগুলোকে ওভারকাম করতে হবে। এইটাই হচ্ছে এই স্টোরিটার শিক্ষা। ঠিক আছে, চলো আসছি, এই দুপুরে গল্প করে নিলাম তোমাদের সঙ্গে, শ্রাবন্তী স্নানে, এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। ওই বাবা কড়মড়ে, চলো ভাজি, চলো হয়ে গেল, গরম বড়া ভেজে খেতে, যেদিকে খাবার বাড়ছি আজকে, এই কড়া বেশ, পালকের পকোড়া খেতে খুব ভালোই লাগবে। চালের গুঁড়ো দিয়েছ? কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিন, খুব ভালো লাগবে গরম গরম। চলো, তারপরে এইটা হচ্ছে পটলের তরকারি, পটলের দোরমা, এটাতে রয়েছেই টক, ডাল রয়েছে, এটা কি কোয়াশের তরকারি, মাছের ঝাল, জ্যান্ত মাছের ঝাল আর টক ডাল। চলো তাহলে, অরহর ডাল, না না চলবে না চলবে না, এটা মাকে দিয়ে দিই, পটলটা আসবে। ঠিক আছে, তুমি ভাজো, তাহলে আমরা খেতে বসি একসঙ্গে। এই দিয়ে দিলাম, জল দিয়ে এসো, ততক্ষণ বাকিগুলো ভাজি, ভাজো ভাজো, গরম গরম দিয়ে আসি। এই যে বসে গেছি, আসনে আমার হয়ে গেছে, এবার আমি ক্যামেরা নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া তো ভালোই হলো, পকোড়াগুলো দারুণ খেলাম, চালের গুঁড়ো দিলে আরও ভালো হতো, বেশ মুচমুচে, এটাও মুচমুচে হয়েছে, কর্নফ্লাওয়ার। যাই হোক, তোমরা বলছিলে অনেকে যে আমার স্কিন কেয়ার একটু দেখাতে, স্কিন কেয়ার আমার, আমি সেইভাবে স্কিন কেয়ার করি না অ্যাকচুয়ালি, নর্মাল যে রুটিন হয়, তবে এই মানে প্রত্যেক দিন রাতেবেলায় আমি সিটিএমটা করি, সিটিএম মানে ক্লিনজার টোনার আর ময়েশ্চারাইজার, এইটা করি। আমার এই বায়োটিকের ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার খুব স্যুট করে, তো এই তিনটে আমি করি, বায়োটিকেরই, আর এখনও অবধি করে আসছি, পরে কী করবো জানি না, চেঞ্জ করলে করতেও পারি। বায়োটিকটা দেখো কাছ থেকে, এটা অ্যাডভার্টাইজ না কিন্তু, মানে সোজা এই করে আসছি। আর ক্রিম বলতে আমি এই অ্যামোয়ের এইটা ডে ক্রিম হিসেবে, আমরা দুজনেই মাখি, ও মাখে আমিও মাখি, আর নাইট ক্রিম মেখে, নাইট ক্রিম হিসাবে আর কি দুজনেই এই গার্নিয়ারের, এই গার্নিয়ার তো আজকের না, গার্নিয়ার আর অ্যাম্বে অনেকদিন আগে, তো এইগুলো আমরা মেখে আগে, এখন অ্যাটিটিউড, আগে কি ছিল, আগে আর্টিস্ট্রি, আর্টিস্ট্রি ছিল, এখন অ্যাটিটিউড, একটু দামটা কম পড়ে। হ্যাঁ, এই এই আমার স্কিন রুটিন, এই এই মাখি আর তার সাথে ক্রিমের সাথে, সে রাত্রিরে রাত্রিরে অ্যালোভেরা মাখি না আমি, দিনে ডে ক্রিমের সাথে অ্যালোভেরা মাখি, এই হচ্ছে আমার ব্যাপার। আর স্কিনটা যদি বলো যে আমার স্কিনে কী করে হলো, সেটা আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি বোরোলিন মাখতাম খুব, মানে কোনো ক্রিম আমি ছোটোবেলায় বা একটু বড় হয়েও মাখিনি, আমি বিয়ের পর থেকে ক্রিম টিম মাখা শুরু করেছি অ্যাকচুয়ালি। তো রাত্রিরে বোরোলিন মেখে শুয়ে পড়তাম, মানে এরকম আমার নেশা ছিল বোরোলিনের, মাও বোরোলিন মাখতো আমিও মাখতাম, তো মেখে শুয়ে পড়তাম, আর কিচ্ছু মাখতাম না, সেই কারণে হতে পারে জানি না। আর আমি ফেসিয়াল ফেসিয়াল কোনো দিন করাই না, রেয়ার এক একবার কারোর বিয়েতে হয়তো করেছি, তাছাড়া রেগুলারলি ফেসিয়াল করাই করা আমি এসব করি না। ডিট্যান করতে হলে বাড়িতেই ওই কাঁচা দুধ আর বেসন এইসব দিয়ে আমি ডিট্যান করে নিই। আর স্ক্রাবটা ইউজ করি, এই বায়োটিকেরই স্ক্রাব আছে, হানি স্ক্রাবই আছে, তো ওইটা মাঝে মধ্যে মাখি, ব্যাস। এই হচ্ছে আমার মাথার শ্যাম্পুটা, তো বললো না
শ্যাম্পু তো আলাদা, স্কিন কেয়ার আলাদা, শ্যাম্পু আলাদা। শ্যাম্পু তো নরমাল যাই হোক, এই হচ্ছে আমার মাখে আর কিছুই করি না। তো আর এইটা করে এই শেয়ার করলাম, এই যোগা, এটা তো ওই শিখিয়েছে বলেছে করতে খাওয়ার পরে। আগে করতাম না, অনেক আগে করতাম, তারপর ছেড়ে দিয়েছিলাম, বিরক্ত লাগে এই পায়ের ওপর উঠে বসে বসতে খেয়ে উঠে। তা ঠিক আছে করি একটু একটু করে। না এটা করে কি ফায়দা হচ্ছে তোমার? বুঝতে পারছি না, আমি জানি না ফায়দা হয়েছে কি না, আমি বুঝতে পারিনি কিছু। হলেও হতে পারে, না হলেও না হতে পারে, জানি না, এটা আমার কোনো আইডিয়া নেই। করে যাচ্ছি করে যাচ্ছি, ব্যাস এই। চলো এখন করে একটু নিজের সময় দিতে হবো, একটুখানি দেখবো মোবাইল টোবাইল, তারপর রেস্ট করবো। চলো এখন বাজে 6:02, আমাদের প্রায় হাঁটা শেষ। আজ একটু লেটে এসেছি হাঁটতে, তাও হেঁটে নিলাম। আর দুপুরবেলা একটা ঘুমিয়ে পড়েছিলাম, যেন লেট হয়ে গেছে, বেশ ঘুমিয়ে নিয়েছি। এই দুপুরে খেয়ে দেয়ে ঘুমোতে ইচ্ছা করে না, কিন্তু অটোমেটিক ঘুম এসে যায়, ভাত ঘুম যেটা বলে। তো এতটাই ঘুমিয়ে পড়েছি আজ, লেট হয়ে গেছে, নাহলে এর মধ্যে অন্যদিন হাঁটা হয়ে যায়। যাই হোক, হাঁটা হয়ে গেল কমপ্লিট, এখন মোটামুটি চলো হেঁটে হেঁটে একটুখানি দাঁড়িয়ে তারপর নামবো নিচে। বাজে 7:30, আমরা একটুখানি বেরোচ্ছি, বাগুইআটির দিকে যাচ্ছি, কিছু টুকটাক কেনার আছে, সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে নিলাম, নিয়ে এখন বেরোবো। আর দেখি কি কেনা যায়, কি করা যায়, বাকি ঘরেরও কিছু কেনার আছে, ঘুরে আসি। চলো ব্যাগ নিয়ে নাও। পতঞ্জলি এসছে কিছু জিনিস নিতে, দুই একটা নিয়ে ব্যাস ঘুরে আসো। ওখানে বাইক রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাগুইআটির দিকে। তো এখানে গাছের ইয়ে দেখতে পেলাম, সব রকম চারা গাছ আছে। হ্যাঁ সব রকমই আছে, একদম বাগুইআটি রাস্তার ওপর চালপট্টির এদিকে। দেখছি আমার একটুখানি একটা দুটো গাছ নেওয়ার ইচ্ছা। এখন নেবে? তো বাবাজির একটা পাবলি নেওয়ার খুব ইচ্ছা ছিল অনেকদিন থেকে, সাইজটা মনে হচ্ছে হয়ে যাবে, যাই না, এই একটা পাবলি নিয়ে নিলাম। খুব ইচ্ছা ছিল অনেকদিন থেকে বাবাজিকে পাবলি করাবো, মুকুটি তো পরে থাকে মাঝে সাথে, যদি এই সাইজটা ঠিক হয় তাহলে ভালো। দেখা যাক, এটা নিলাম। অ্যাকচুয়ালি যার জন্য এলাম একটা জুতো কেনার জন্য, যেহেতু ওই জুতোটা আর পেলাম না না, তাই জন্য একটা জুতো কিনবো বলে এলাম, কিন্তু সেটা আর পেলাম না ভালো মতো, তাই চলে যাচ্ছি। চলো এলাম, ওনার সাথে দেখা হয়ে গেল, বাহ খুব ভালো লাগে। কোনটা নেব এখন কনফিউজ, পুরো দুটো কালারই ভালো লাগছে, লাইটে দেখো এটা ভালো লাগছে, লাইটটা নেব না এটা, এটা ডিজাইনটা ভালো। আমি নিচ্ছি তাও বলছে না, আমি আর এবার বেগুন ভাজো, আমি বললাম ধোসা খেতে, ধোসা খেয়ে চলে যাই, বলল না ধোসা খাবো না। আমি বললিনি কোনোদিন, আমি ধোসা মানা করি না, আমি বললাম 8:30 সময় ধোসা খাবো। আজকে আমি বললাম ধোসা খাওয়ার কথা, বললাম 8:30 সময় আমি ডিনার করব, আমি বললাম নিয়ে যাই। করোনা মনে হচ্ছে, অন্য সময় তো ধোসা খাবে, নিজে খেয়ে চলে এসো, আমরা নিয়ে আসি, এত তাড়াতাড়ি খাবো না বলে। আজকে তুমি উল্টো বললে, আজকে আমার মুড হলো, পেট ভরা হয়েছে। ওই আমারও যখন মুড হয় তখন হ্যাঁ খেয়েও না জুতো নিজে কিনেছে।
মার খাবার দিচ্ছ? সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, ঠিক না? তাহলে এই যে ডিনার রেডি আমাদের, পটলের তরকারি, বেগুন ভাজা আর একটু গুড় যাবে, কলা বা গুড় যাবে, আর এদিকে আমাদের ভুজিয়া হচ্ছে আজকে। এখানে ডিম থাকলে যা হয়, বেগুন ভাজা, পটল, আলু পটলের তরকারি রয়েছে, বেগুন ভাজা, তাহলে ডিমের অমলেট করবো, ভুজিয়া করবো। আমি বললাম হ্যাঁ, বলি না, আমি বললাম তোমার ইচ্ছে, হ্যাঁ না? এই জলাটা আমি খাবো, এই জলাটা, ঠিক আছে আজকে এখানে শেষ করি। ফুলবেই না, এটা না ফুলুক, আমি জলা খাবো, তন্দুরি রুটি হয়ে গেছে। হ্যাঁ, তন্দুরি রুটি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, আশা করি তোমাদের সঙ্গীত বেশ ভালো বানালো, এটা দেখেছ? হ্যাঁ, দেখেই নি, দেখেছি। হ্যাঁ, ছানা ডাল্লা, ডাল্লা স্পেলিং ভুলে গেছিল, একজন বন্ধু শিখিয়ে দিল, ডাল নাই হবে, আর যায় না কিছু, আমি আন্ডামানে ডাল ডাল্লা না ডাল্লা জানি না, ঠিক আছে, খেতে ভালো লাগে এইটাই যথেষ্ট, স্পেলিং নিয়ে কি হবে। আচ্ছা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।